টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। ইচ্ছে নদীর মেঘলাকে মনে আছে? ঠিকই ধরেছেন, কথা হচ্ছে অভিনেত্রী সোলাঙ্কি রায়ের। টেলিভিশনে তুমুল সাফল্য পেয়েছিলেন, কিন্তু কেরিয়ার তুঙ্গে থাকতে থাকতে হঠাৎ করে অভিনয় থেকে বিরতি নেন তিনি। বিয়ে করে মন দিয়ে শুরু করেন সংসার। আমাদের সকলের প্রিয় অভিনেত্রী সোলাঙ্কি নাকি আবার অভিনয় ফিরছেন টেলিভিশনেই, কিন্তু কোথায়? সূত্রের খবর, ধারাবাহিক জামাই রাজার হাত ধরেই নাকি কামব্যাক করতে চলেছে সোলাঙ্কি। অতিথি শিল্পী হিসেবে নয়, বরং পূর্ণ দৈর্ঘ্যের একটি চরিত্রের মাধ্যমেই নাকি ফিরছেন এই অভিনেত্রী। ওই ধারাবাহিকের মূল চরিত্রে অভিনয় করছেন শ্রীমা ভট্টাচার্য এবং অর্জুন চক্রবর্তী, রয়েছে চৈতী ঘোষালও। এবার তাদের পাশাপাশি দেখা যাবে সোলাঙ্কিকেও। ইচ্ছে নদীতে বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে সোলাঙ্কির অনস্ক্রিন কেমিস্ট্রি এখনও দর্শকদের ভীষণ পছন্দের। মাঝে সাত ভাই চম্পার ধারাবাহিকে একটি বিশেষ চরিত্র অভিনয় করতে দেখা গেছে সোলাঙ্কিকে। ফের তিনি ফিরছেন ছোট পর্দায়, আর এবার নাকি পুরো দস্তুর মূল চরিত্রে দেখা যাবে তাকে। গত ফেব্রুয়ারি দীর্ঘদিনের বন্ধু সাক্ষ্য বসুকে বিয়ে করেন সোলাঙ্কি। সাক্ষ্য প্রবাসী বাঙালি, চাকরি সূত্রে নিউজিল্যান্ডে থাকেন। বিয়ের পর অভিনেত্রী সেখানে গিয়েও ছিলেন, এবার সংসারের পাশাপাশি আবার কেরিয়ারও মন দিতে চান তিনি। তো বন্ধুরা, তোমরা এক্সাইটেড তো তোমাদের প্রিয় অভিনেত্রীকে আবার অনস্ক্রিন দেখবে বলে? কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।